নিজের কিডনি বিক্রি করে ঠিক কী কিনতে চান আপনি? আইফোন, দামি বাইক, নয়তো বড়জোর গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের কোনো উচ্চাভিলাষী স্বপ্ন পূরণ করবেন? বন্ধু মহলে রসিকতা ছলে হোক বা মনের ভাবাবেগ প্রকাশ, সব কিছুতেই কিডনি বিক্রির প্রসঙ্গ জুড়ে দেয়া আমাদের কাছে অস্বাভাবিক নয়। তবে এসব আমাদের কাল্পনিক চিন্তাভাবনা, কেননা আপনি আমি সকলেই জানি কিডনি আমাদের শরীরের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আপনার আমার কাছে যেটা মিমস ম্যাটেরিয়াল, তা অন্য কারো কাছে জীবন ধারণের শেষ অবলম্বন। হ্যাঁ, বিক্রি হচ্ছে কিডনি, একটি বা দুটি নয়, প্রতিদিন শত শত। নিজেদের কোনো বিলাসী চাহিদা পূরণ করার জন্যেও না, দুবেলার রুজি রুটি জোগাড়ের নিমিত্তে। হেরাত, আফগানিস্তান। দীর্ঘ 20 বছর আফগানিস্তানের সামরিক নিয়ন্ত্রণ ধরে রেখেছিল যুক্তরাষ্ট্র ও তার ন্যাটো মিত্ররা। গত বছরের আগস্টে মার্কিন বাহিনীর বিদায়ের মধ্যে আফগানিস্তানের ক্ষমতায় বসে তালেবান গোষ্ঠী। প্রায় 2 দশকের এই মার্কিন আগ্রাসনে আফগানিস্তান জুড়ে এখন হতাশা, ক্ষুধা আর দারিদ্রের রাজত্ব। তবে মার্কিন তালেবান কোন্দলের সবচেয়ে বেশি ভয়াবহতা শিকার এই হেরাত প্রদেশ। বিশেষ করে তালেবান ক্ষমতা গ্রহণের পর থেকে সেখানকার অবস্থা আরও বেশি নির্মম, নিষ্ঠুর। তালেবান ক্ষমতা গ্রহণের পর থেকে বেশ কয়েকটি দেশ তাদের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে, বন্ধ হয়েছে পশ্চিমা সহায়তা আসা, আর সেই সাথে বিভিন্ন ব্যাংকে আটকে দেওয়া হয়েছে আফগানিস্তানের রিজার্ভের অর্থ। এক কথায়, সেখানকার অর্থনীতি একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে। দেখা দিয়েছে খাদ্য সংকট, বেড়েছে পণ্যের দাম, কোনো সরকারি কর্মচারীও পাচ্ছেন না বেতন। দারিদ্র সীমার নিচে অবস্থান করা অধিকাংশেরই থাকার জায়গা নেই, করার মতো নেই কাজ, নেই কোনো খাবারের জোগাড়, কিন্তু বেঁচে তো থাকতে হবে। তাই বাস্তুচ্যুতই আফগানরা নিজেদের ঘটি বাটি থেকে শুরু করে জামা কাপড় সব কিছুই বিক্রি করছে দু একবেলার খাবার জোগাড়ের জন্য। কিন্তু তা দিয়ে কতদিন? একে তো যুদ্ধের নির্মমতা, অন্যদিকে করোনার প্রকোপে মৃতপ্রায় এই জীবনগুলো আর কোনো উপায়ন্ত না পেয়ে বাধ্য হয়ে নিজের কিডনি বিক্রির মাধ্যমে নিজেদেরকে মৃত্যুমুখে ঠেলে দিচ্ছেন। হ্যাঁ, তারা নিজেরাই স্ব ইচ্ছায় অতি মূল্যবান এই বডি পার্টস বিক্রি করছে। হেরাতের বেশ কয়েকটি লোকাল হাসপাতালে কিডনি ক্রয় বিক্রয় করা হয়, যা আইনগতভাবে সম্পূর্ণ অবৈধ। তবে তারা কিডনি বিক্রি করে নামমাত্র মূল্যে, মাত্র $3,000-4,000 বিনিময়ে তারা নিজেদের কিডনি বিক্রি করে। এই টাকা দিয়ে সে কতদিন তার পরিবারের ভরণ পোষণ চালাতে পারবে? বর্জ্য 6 মাস কিংবা 1 বছর, তারপর? তাই একটি কিডনি বিক্রির অর্জিত অর্থ শেষ হলে তারা বিক্রি করেন পরিবারের অন্য একজনের কিডনি। গোটা পরিবারের কারোরই একটি কিডনি নেই এমন অসংখ্য উদাহরণ রয়েছে। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো, উক্তিটির বাস্তব উদাহরণ যেন হেরাতের বাসিন্দারা। কেননা বাসস্থান, চিকিৎসা, শিক্ষার মতো মৌলিক বিষয়গুলো তো দূরে থাক, 3 বেলা 2 মুঠো খাবার খাওয়াটাই এখন তাদের কাছে বিলাসিতা। একটু খাবার জোগাড়ের জন্য রীতিমতো যুদ্ধে অংশ নিতে হয় তাদের। তালেবান ক্ষমতায় আসার পর বৈধ বা অবৈধভাবে বহির্দেশে পাড়ি জমিয়েছিলেন অনেকেই মাথা গোজার ঠাঁই কিংবা চাকুরি পেতে। তবে সেখানে কোনো হিল্লে না হয় দেশেই ফিরেছেন প্রায় প্রত্যেকেই। কাজ নেই, নেই অর্থ, তার উপরে কাঁধে বিশাল ঋণের বোঝা। কিডনি বিক্রির অর্থ দিয়েও পরিশোধ করতে পারছেন না ধার করা সেই অর্থের ঋণ। দুর্ভাগ্যজনক, পিছু ছাড়ছেই না এই হতভাগ্য মানুষগুলো। মরার উপরে খাড়ার ঘা হয়ে জেঁকে বসেছে তীব্র শীত আর খরা, এই দুয়ে মিলেমিশে তারা আরও নাস্তানাবে। শীতের তীব্রতায় আগুন পোহাতে গিয়ে শিশুদের অগ্নিদগ্ধ হওয়ার কারণে চিলড্রেন মেডিকেল ইউনিটগুলো এখন কানায় কানায় পরিপূর্ণ। সেখানকার সিঙ্গেল ওমেনদের অবস্থা আরও করুণ। বাবা মা কিংবা স্বামী নেই এমন অসংখ্য মহিলা আছে সেখানে। নিয়ম নীতির দিক থেকে স্ট্রিক্ট এই আফগান নারীরা কর্মের খোঁজে বাইরেও যেতে পারে না, কিংবা কারো কাছে অভিযোগও করতে পারে না। ইন্টারন্যাশনাল মার্কেটে একটি কিডনির মূল্য $35,000-40,000, কিন্তু এই মানুষগুলো তা বিক্রি করে $3,000-4,000। আর তাদের বিক্রি হওয়া কিডনি কিনে নিয়ে $10,000-12,000 বিক্রি করে একদল স্বাস্থ্য মাফিয়া। আর তাদের এই নৃশংসতা ক্রমাগতই বাড়ছে। তবে ঠিক কতটুকু অর্থনৈতিক দৈন্যতা তারা ঘোচাতে পেরেছে? গুরুত্বপূর্ণ এই অর্গান না থাকায় তাদের অধিকাংশেরই ভবিষ্যৎ একেবারেই অনিশ্চিত। কিডনি বিক্রি করে তাদের দারিদ্রতা দূর হয়ই না, বরং আরও জেঁকে বসে তাদের ঘাড়ে। কেননা অর্থাভাবে খাদ্য সংকটের কারণে এমনিতেই তারা ভয়াবহ অপুষ্টির শিকার হয়েছে। তারপর একটি কিডনি না থাকায় দেখা দিবে নানা রকম শারীরিক জটিলতা। তবে এসব নিয়ে ভাববার সময়টা তাদের হাতে একদমই নেই। লোকাল অথরিটি বলছে সমস্যা এতটাই ছড়িয়েছে যে তা এখন থামানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। তাই এই সমস্যা ঠিক করতে প্রয়োজন তাদের বাসস্থান আর খাদ্যের ব্যবস্থা করে দেওয়া। পরিসংখ্যান বলছে প্রায় 10 মিলিয়নেরও বেশি শিশু অপুষ্টিতে ভুগছে, আর প্রায় 30 লাখ আফগান শিশু বিভিন্ন রোগে আক্রান্ত। এমনও অনেকে আছে শেষ কবে পেট ভরে ভাত খেয়েছেন তা তারা নিজেরাও জানেন না। জাতিসংঘ বলছে আফগান জনগণের প্রয়োজন দ্রুত বৈশ্বিক সাহায্য,
নইলে মৃত্যু হতে পারে অসংখ্য মানুষের। শুধু বয়স্কদের কিডনি বিক্রি করেই থেমে নেই এই অসহায় মানুষগুলো, পরিবারের সবচেয়ে ছোট্ট শিশুটিকেও তারা অঙ্গহীন করছে পেটের দায়ে। এমন ভাবে চলতে থাকলে অতি শীঘ্রই গোটা আফগানরাই পরিণত হবে এক কিডনিবিহীন জাতিতে। এই অসহায়ত্বের শেকলে বন্দী মানুষগুলোর আর্তনাদ চাপা পড়ে যায় রাজনীতি, ক্ষমতার লোভ আর যুদ্ধের আড়ালে। গোটা পরিবারের কিডনি তো তারা বিক্রি করেই দিয়েছেন, এবার তারা কি বেচবেন? বলতে গেলে আফগানিস্তানের অর্থব্যবস্থার মেরুদণ্ডই ভেঙে দিয়েছে যুক্তরাষ্ট্র ও তার ন্যাটো মিত্ররা। শাসনতন্ত্রের উচ্চ আসনে অধিষ্ঠিত হয়ে যে মানুষগুলো মানবতার সহায়তার বুলিয়াওড়ায়, আজ কোথায় তারা? নতুন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত করে একটু শান্তিতে থাকার আশায় গুড়েবালি ঢালার কাজ করছে অন্য সব দেশগুলো, যারা সহায়তার পরিবর্তে বন্ধ করে দিয়েছে আফগানিস্তানের সাথে সকল ধরনের সম্পর্ক। তবে নিশ্চিত থাকুন, আজ নয়তো কাল ভাগ্য সুপ্রসন্ন হবে এই মানুষগুলোর।